গুড মর্নিং স্টুডেন্টস, বেঙ্গলি লিটারেচারের 17 নম্বর পাতা তোমরা প্রত্যেকে খোলো। 17 নম্বর পাতা খুলে সেখানে একটি ছোট গল্প আছে, সেটাকেই আমরা রিডিং করব। গল্পটি কীরকম না আমি জাস্ট প্রথমে রিডিংই তোমাদের পড়ে দিচ্ছি। আজ ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল, ঘড়িতে 7:30 বেজে গেছে, রেডিওতে দেশ বিদেশের খবর পড়া শেষ হয়ে গেছে। এই রে দেরি হয়ে গেল। আজ দুপুরে রেলপুকুরের মাঠে ফুটবল খেলা আছে পাশের জেলার সাথে, এক ছুটে চলে যাই মাঠে, সেখানে ছেলে মেয়েদের ভিড়, যেন মেলা বসে গেছে। বৈকালে আমরা সবাই মিলে যাব শৈলী পিসির বাড়ি, সেখানে পয়লা বৈশাখ পালন করা হবে। শৈলী পিসি নৈহাটিতে থাকেন, তার ছোট ছেলে শৈলেন একজন সৈনিক। গতকাল নৈনিতাল থেকে সে এসেছে তাদের নৈহাটির বাড়িতে, ওইখানি থেকে সৈকতরাও আসবে। শৈশব থেকে সে মামার বাড়িতে মানুষ হয়েছে। সৈকতের মামা শৈবাল বাবু একটি দৈনিক কাগজে চাকরি করে। তিনি কৈলাসের মানস সরোবর থেকে ঘুরে এসেছেন, সেই কথা শুনব। সবাই মিলে ওইখানে মজা করে সময় কাটানো যাবে। এইভাবে গল্পটি প্রথমে রিডিং করবে। এইবার আন্ডারলাইন করতে থাকো যেগুলো বলছি আমি। দ্বিতীয় লাইনে চলে যাও। রেডিওতে দেশ বিদেশে। 3 নম্বর লাইনে চলে যাও। রেল পুকুরে, তারপরে ফুটবল। 4 নম্বর লাইনে চলে যাও। এক ছুটে ছেলে মেয়েদের। 5 নম্বর লাইনে চলে যাও। বইকালে শৈলী পিসির, বৈশাখ। 6 নম্বর লাইনে চলে যাও। নৈহাটি, শৈলেন। 7 নম্বর লাইনে চলে যাও। সৈনিক, অনলাইন করো। নৈনিতাল, কৈখালি। এইবার 8 নম্বর লাইনে চলে যাও, সেখানে সৈকত, আন্ডারলাইন করো, সৈকত রাও। আর শৈশব। এইবার 9 নম্বর লাইনে চলে যাও। শৈবাল বাবু, দৈনিক কৈলাস। একদম শেষের লাইনে চলে যাও, সরোবর, আন্ডারলাইন করো। আর ওইখানে, এই হয়ে গেল আন্ডারলাইন করা। এটা গল্পটা রিডিং করে বুঝতেই পারলে যে মূলত শৈলী পিসির বাড়ি যাওয়ার একটা প্ল্যান করা হলো। তাহলে শৈলী পিসির বাড়িতে সবাই মিলে যাওয়া হলো, কেন না সেখানে পয়লা বৈশাখ পালন করা হবে। শৈলী পিসি তাহলে থাকেন কোথায়? না, তিনি থাকেন নৈহাটিতে। সবাই মিলে নৈহাটিতে যাওয়া হলো। শৈলী পিসির ছোট ছেলে যার নাম শৈলেন, সে একজন সৈনিক। সে নৈনিতাল থেকে এসেছে, কোথায় এসেছে? নৈহাটিতে। আর সৈকতরাও আসবে, আরো কয়েকজন আসবে। তারা কে? না, তারা হচ্ছে সৈকত এবং সৈকতের সঙ্গে আরো কয়েকজন। শৈশব থেকে সৈকত কি হয়েছে? না, সে মামার বাড়িতে মানুষ হয়েছে। সৈকতরা, সৈকতের মামা শৈবাল বাবু, তাহলে সৈকতের মামার নাম কি হলো? না, শৈবাল বাবু। সে কি করেন? না, তিনি দৈনিক কাগজে চাকরি করেন। তিনি কৈলাসের মানস সরোবর, মানস সরোবর একটি জায়গার নাম, তো কৈলাসের মানস সরোবর থেকে তিনি ঘুরে এসেছেন, সেই কথা শুনব। সবাই মিলে সেই কথা শুনতে শুনতে খুব মজা করব, ঠিক আছে?
তাহলে এইভাবে তোমরা রিডিং করে নিও। আর রিডিং কিন্তু আমি লাইভ ক্লাসে সবাইকে ধরবো। যে স্পেলিংগুলো আন্ডারলাইন করতে বললাম সেই আন্ডারলাইন স্পেলিংগুলোও কিন্তু জিজ্ঞেস করব, ঠিক আছে? তাহলে খুব সুন্দরভাবে তোমরা তৈরি হয়ে থেকো। এইবার আমরা চলে যাব একদম 16 নম্বর পাতায়। দেখো, এর আগের দিন তোমরা 15 নম্বর পাতার একটি গল্প পেয়েছিলে নৃপতিবাবু সম্বন্ধে। তো সেখানে কিছু বাক্য রচনা আছে, এই বাক্য রচনাগুলো আমরা পরে করব। আগে চলে যাব 16 নম্বর পাতায়। 16 নম্বর পাতায় দেখো নিচের শব্দগুলোর অর্থ লেখো। এখানে কিছু অর্থ লিখতে বলা হয়েছে। তো প্রথমটাই আমরা এখানে প্রথমে লিখে নেব 16 নম্বর পাতা। দেখো নিচের শব্দগুলোর অর্থ লেখো। তো আমি এই যে অর্থগুলো সেগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সেই বোর্ড দেখে তোমরা তোমাদের বুকে লিখে নাও। বুকে যথেষ্ট স্পেস দেওয়া আছে, বুকের মধ্যেই তোমরা প্রত্যেকে লিখে নাও। তো প্রথমটাই দেওয়া আছে কি না, প্রথমে আমাদের হেডিং হবে অর্থ লেখো। প্রথমে আছে নৃপতি। নৃপতি নৃপতি অর্থাৎ আমরা জানি রাজা, রাজাকে বলা হয় নৃপতি। এর পরেরটা আছে কৃষকায়। কৃষকায় অর্থাৎ রোগা। পরেরটা তোমরা লিখে নাও প্রত্যেকের বইয়ের মধ্যে, কৃষকায় অর্থাৎ রোগা। তারপর এটা কৃপণতা। কৃপণতা অর্থাৎ ব্যয় কুণ্ঠতা, ব্যয় করতে যে কুণ্ঠিত হয়। কুণ্ঠিত কথায় আমরা বলি না কীর্তি, অর্থাৎ ব্যয় কুণ্ঠতা। এবার পিতৃমাতৃহীন। অর্থাৎ পিতা মাতা জীবিত নেই, অর্থাৎ তার বেঁচে নেই এমন। পিতা মাতা জীবিত নেই এমন। এরপর আছে আমাদের কৃষি। কৃষি অর্থাৎ চাষাবাদ, চাষবাস আমরা করি না, আমরা নেওছি। এখানে আমরা লিখব চাষাবাদ, কৃষি অর্থাৎ চাষাবাদ। সব শেষে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে বৃহৎ। বৃহৎ অর্থাৎ বিশাল। হলো, তাহলে আমাদের এখানে 6টা শব্দার্থ করতে বলা হয়েছে, 6টি শব্দের অর্থ লিখতে হবে। সেই 6টি শব্দের অর্থ নিয়ে লেখা হয়ে গেল। আশা করি তোমরা তোমাদের বইয়ের মধ্যেও লিখে নিলে। চলো একবার প্রত্যেকে মিলিয়ে নাও। প্রথমটা ছিল নৃপতি অর্থাৎ রাজা, কৃষকায় অর্থাৎ রোগা, কৃপণতা অর্থাৎ ব্যয় কুণ্ঠতা, পিতৃমাতৃহীন পিতা মাতা জীবিত নেই এমন, কৃষি চাষাবাদ, বৃহৎ
বিশাল হয়ে গেল। তারপরে দেখো নিচে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, ফাঁকা ঘরে ঋকার যুক্ত ব্যঞ্জন বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। ঋকার দিয়ে ব্যঞ্জন বর্ণ যুক্ত শব্দ তৈরি করতে হবে, ঋকার যুক্ত ব্যঞ্জন বর্ণ বসিয়ে। এখানে কিছু ছবি দেওয়া আছে, এই ছবিগুলি দেখে এখানে তোমাদেরকে শব্দগুলো লিখতে হবে যেগুলো হবে ঋকার যুক্ত। তার মধ্যে কিছু বর্ণ, দুটো তিনটে করে বর্ণ দেওয়া আছে, যেগুলো ফাঁকা আছে সেইগুলোই তোমাদের লিখতে হবে। তো প্রথমে দেখো একটি পশু দেওয়া আছে, এই পশুটিকে আমরা কি বলবো, বিষ। তারপরে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটি কি না গৃহ। তারপরে দেখো একটা গ্লোবের চিহ্ন দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে যেটাকে আমরা লিখতে পারি পৃথিবী। আর শেষে একটা হরিণের ছবি দেওয়া আছে যেটাকে আমরা লিখবো মৃগ। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে গৃহ, পৃথিবী, মৃগ লিখবোটা কেন না? এখানে দেখো পাশে বর্ণ দেওয়া আছে দুটো তিনটে করে, যেমন ফাঁকা ঘর প্রথমে রয়েছে, তারপরে দেখো দিয়ে দেওয়া আছে মধ্যনশ্ব। তাহলে এখানে আমাদেরকে বিষ লিখতেই হবে, আর অন্য কিছু তো আমরা লিখতে পারি না। এরপরেটা দেখো হ দেওয়া আছে, তার আগে ফাঁকা ঘর, তাহলে এখানে আমাদেরকে গয়েরই লিখতেই হবে, আর কিছু লিখতে পারি না যেহেতু দেওয়া আছে। তিন নম্বরে থে বয়দীর্ঘই দেওয়া আছে, তার আগে একটা ফাঁকা ঘর আছে, তাহলে এখানে আমাদেরকে লিখতেই হবে পয়েরি, আর কোনো কিছু লেখার কোনো স্পেস নেই। গ দেওয়া আছে, তাহলে এখানে আমাকে ময়েরি ছাড়া আর কিছু লেখা যাবে না, ময়েরি লিখতেই হবে। এইভাবে আমাদের এই উত্তরগুলো করতে হবে। তো আমি এই উত্তরগুলো করে দিচ্ছি বলে তোমরা বুকের মধ্যে করতে থাকো। এই উত্তরটা একটু আলাদা হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা লিখব ছবি দেখো যে উত্তরগুলো লেখো, হয়ে গেল? তাহলে ফাঁকা ঘরে তোমরা বয়েরি লিখে নাও। তারপরেরটা আছে গৃহ, হয়ে গেল? তারপরেরটা কি রয়েছে, পৃথিবী, হয়ে গেল? এবং সবশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে মৃগ, হয়ে গেল? চারটে উত্তর আমাদের হয়ে গেল। প্রথমটা বিশ্ব, তারপরটা গৃহ, তারপরটা পৃথিবী, তারপরটা মৃগ। তাহলে উত্তর আমাদের 16 নম্বর পাতা কমপ্লিট হয়ে গেল। বাকি তোমরা 15 নম্বর থেকে কিছু প্রশ্ন পাবে এবং বাক্য রচনা, সেটাও তোমাদের করে দেওয়া হবে। কিছু বাক্য রচনা আমি হোমওয়ার্কও দেবো, সেটা কী দেবো সেটা ট্রেনতে বলে পাঠিয়ে দেব। আর বাকি 17 নম্বর পাতার গল্পটির উপরে 18 এবং 19 নম্বর পাতাতে কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে, এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা আমরা পরের দিন করবো, ঠিক আছে? আজকে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো।